আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম কি? আমার নাম ভূমি ভাইয়া। জুমার আপু, আপনি তো অডিও কলে প্রতিবেদন করতে চাচ্ছেন, আসলে কি কারণে অডিও কলে প্রতিবেদন করতে চাচ্ছেন আর আপনি কোথায় থাকেন? আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি থাকি ঢাকা গুলশান। আমার ফ্যামিলিতে আমার শুধু নানি আছে, আর কেউ নেই। আমি ভাইয়া প্রতিবেদন আইছি, কষ্ট দুঃখ পইরা আইছি যে একটা সুন্দর ভালো মনের মানুষ পাবো, যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবে, সারা জীবনের জন্য আমার পাশে দাঁড়াবে। আমি একটা ভালো সুন্দর মনের মানুষ তা পাই। আপনার মা বাবা কি হয়েছে? মা বাবা ছোট থাকতে মারা গেছে, আমার নানি আমাকে মানুষ করছে। ভাই বোন নাই? না ভাই বোন কেউ না, আমি একা। বয়স কত আপনার? বয়স আমার 19 বছর। লেখাপড়া করছিলেন? না লেখাপড়া করতে পারিনি। ভাই বিয়ে হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। তো গুলশান, ঢাকা গুলশানে থাকেন কেন, গ্রামে না থাকে? গ্রামের বাড়িতে কিছু নাই তো ভাইয়া, বাবা মা যখন মারা গেছে এক ঢিকের মতো মাটি আসছিল, বাবা মারা যাওয়ার পরে চাষরা সব নিয়ে নিছে। এর জন্য আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা গুলশান। কি করেন এখানে থেকে, কি করেন? কাজ করি গার্মেন্টস। গার্মেন্টসে কাজ করেন? তো গার্মেন্টসে কাজ করলে তো ভালোই টাকা পয়সা হয়, টাকা পয়সাগুলোকে জমা না খরচ হয়ে যায়? না না, টাকা পয়সা তো প্রায় মাসে 7,000 টাকা, সংসার চলাতে শেষ হয়ে যায়। নতুন ঘুরতে তার জন্য তো একা মানুষ, আপনি আর আপনার দাদি ছাড়া যেহেতু কেউ নাই, 7,000 টাকা খরচ হয়ে যায়? রুম ভাড়া থাকি যে, টাকা রুম টাকা ভাড়া পয়সা লাগে মাসে, টাকা পয়সা রুম জমাবেন ভাড়া। টাকা পয়সা জমাবেন হুম হুম আর যেহেতু গার্মেন্টসে চাকরি করেন, তা এখন কি চিন্তা ভাবনা করতেছেন? এবং চিন্তা ভাবনা করতেছি যে ভালো একটা সুন্দর মনের মানুষ পাইলে, যে আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবে, সুন্দর মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবে। তা অনেকে তো গার্মেন্টসের ছেলেদেরকেও বিয়ে করে, বিয়ে করে দুইজনেই চাকরি করে, দুইজনেই ইনকাম করে, সংসার করে, এটাও তো ভালো হয়। তা এরকম কেউ নাই বিয়ে শাদী করার না মতো? না না না, বিয়ে শাদী করা তো অনেকে আসে ভাই, অনেকে আসে। তা আসলে কি হলো, যৌতুক মৌতুক চাই, আমরা তো আর যৌতুক দিতে পারবো না। আচ্ছা, যদি কোনো গার্মেন্টসের জীবী চাকরি ছেলে বিয়ে করতে চায়, গার্মেন্টস জীবী, তাহলে কি বিয়ে করবেন নাকি কোনো ভ্যান চালক রিক্সা চালককে বিয়ে করতে চান? না না, ভালো সুন্দর মনের মানুষ তাইলে বিয়ে শাদী করবো। সুন্দর মন বলতে কি, তার অনেক টাকা পয়সা থাকতে হবে, অনেক বড় লোক না নাকি? না না, টাকা পয়সা থাকতে হবে না, সে গরিব হোক ধনী হোক, সে বুড়া হোক যা হোক, যে আমার দায়িত্ব নিবে, যে আমাকে ভালোভাবে রাখবে, সারা জীবনের জন্য আমার পাশে দাঁড়াবে, এরকম মানুষ উনি হবে। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল জীবনে? না না, প্রেম ভালোবাসা টাসা করি নাই ভাই, কাজ নিয়ে তো ব্যস্ত থাকি। আচ্ছা, তাই যে অডিও কলে যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? সত্যি, সব সত্য কথা বলতেছি। আচ্ছা, যে ছবিটা পাঠাচ্ছেন এটা কি আপনারই ছবি? হ্যাঁ আমার ছবি। কেউ যদি যোগাযোগ করতে চায়, আপনার সঙ্গে আরো তথ্য জানতে চায়, তা কোন নম্বরে যোগাযোগ করবে? যে নম্বরে কথা বলতে চাই এটাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই তো নাম্বার। যাই হোক, আমি নাম্বারটা দিয়ে দিবো ভিডিওর মধ্যে। আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হ্যাঁ আল্লাহর হ্যাঁ কাছে চাইবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু বিয়ের বয়স, বিয়ে শাদী করে আচ্ছা, সংসার তো করতেই হবে, তাই না? তো আপু ওইটাই ওইটাই। ভালো থাকেন, আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন সত্যিকার অর্থে, যদি তার কথা শুনে ভালো লাগে, অবশ্যই তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। আপু ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।